ওয়ান বল ইউনাইটেড অল স্লোকানকে সামনে রেখে ক্যানারি ওয়ার্ভ গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও মিডিয়া লিঙ্কের সাবিক ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ইউকে মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আয়োজন করা হচ্ছে ইউকে বাংলা মিডিয়া কাপ আগামী তেইশে অক্টোবর রবিবার ওয়েস্টার্ন ইউনাইটেড ফাউন্ডেশন ট্রেনিং গ্রাউন্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এ উপলক্ষে গত বারোই অক্টোবর বুধবার পূর্ব লন্ডনের এক হলে আয়োজন করা হয় কিড লঞ্জিংয়ের তার সাথে দলগুলোর গ্রুপও নিশ্চিত করা হয় কেনাডি ওয়ারফেয়ার হেড অফ কমিটি অ্যাফেয়ার্স জাকির খানের পরিচালনায় কিট লঞ্জিংয়ে টুর্নামেন্ট অংশগ্রহণকারী দলের ম্যানেজার মিডিয়া হাউসের মনোনীত প্রতিনিধি ও স্পন্সর প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন এ সময় অংশগ্রহণকারী দলের নিজস্ব জার্সি নিজ নিজ দলের ম্যানেজারদের হাতে তুলে দেওয়া হয় টুর্নামেন্টে দুটি গ্রুপে বাঘ হয়ে মোট বারোটি মিডিয়া হাউস এতে অংশ নিচ্ছেন দুটি গ্রুপে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা টপ দল দুটিকে নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এদিকে এলবি টোয়েন্টি ফোর টিভি বাংলা টিভি চ্যানেল আই ইউকে বিডি নিউজকে নিয়ে গড়িত গ্রুপ একে ধরা হচ্ছে চ্যালেঞ্জিং গ্রুপ হিসেবে গ্রুপ বিতে রয়েছে এটিএন বাংলা টিভি ওয়ান ইকরাউট টিভি বেতার বাংলা লন্ডন বিডি নিউজ টোয়েন্টি ফোর এবং সাপ্তাহিক জনমত পত্রিকা আট জনের প্রতিদলে মিডিয়া হাউস থেকে পাঁচজন খেলোয়াড় খেলায় দেখা বাধ্যতামূলক রাখা হচ্ছে বাকিরা মিডিয়া হাউসের বাইর থেকে অংশগ্রহণ করতে পারবেন আর টুর্নামেন্টে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দল নগদ এক হাজার পাউন্ড ও রান্স আপ দল পাচ্ছে নগদ পাঁচশো পাউন্ড এছাড়া প্রতিটি দলের ভালো খেলা খেলোয়াড়দের জন্য রাখা হচ্ছে আলাদা করে পুরস্কার এর সাথে টুর্নামেন্টকে সফল করে তোলার জন্য সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন আয়োজকরা জুবাইহমদি টোয়েন্টি ফোর নিউজ লন্ডন